সো মকা মকার দিন শেষ, বাট এখন আরেকটা নতুন দিন, অর্থাৎ বাংলাদেশ ভারত ম্যাচের আগে মকা মকার বদলে আরেকটা অ্যাড নিয়ে এখন বেশ কন্ট্রোভার্সারি চলছে। একটা হচ্ছে ভারত যেটা বলছে যে আমাদের মাটিতে আমাদের তো কখনো হারাও নেই বা হারাতে পেরেছো কিনা, কখনো হারিনি, এবারও হারবো না। বাট মজার ব্যাপার হচ্ছে ভারতের মাটিতে বাংলাদেশ ওয়ান ডেই খেলেছে সবশেষ 25 বছর আগে, 1998। এরপর তাদের মাটিতে আর কখনোই ওয়ান ডে ম্যাচ খেলেনি বাংলাদেশ ভারতের মাটিতে, ভাবা যায়। টেস্ট খেলেছে, টি টোয়েন্টি খেলেছে এবং টি টোয়েন্টিতে তাদেরকে হারিয়েছে। এবং যদি আপনি শুধু ওয়ান ডের এবার ওই 25 বছর আগের হিসাব ধরবেন নাকি এই গত এক বছরের হিসাব ধরবেন, যেখানে 3-1 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ, অর্থাৎ 4 বার দেখা হয়েছে, তার মধ্যে 3 বারই জিতেছে বাংলাদেশ, একটা সিরিজ জিতে নিয়েছে। আবার যদি বিশ্বকাপের হিসাবে ধরি, 2007 সাল থেকে নিয়মিত দেখা হচ্ছে বিশ্বকাপে, সেখানে আবার 3-1 ব্যবধানে এগিয়ে ইন্ডিয়া। তবে এসবের বাইরেও যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই, ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ নিয়ে এখন যা চলছে, ধরুন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে প্রচুর হাইপ, প্রচুর কথার লড়াই, প্রচুর প্রমোশন আরও অনেক রকম, এবং এই ম্যাচটা ঘিরে এক্সপেকটেশন অনেক হাই থাকে, এনার্জি অনেক হাই থাকে। কিন্তু বাস্তব কথা হচ্ছে যে মাঠে কিন্তু এগুলো কিছু দেখা যায় না। আপনি দেখেন ভারত পাকিস্তান মুখোমুখি হয়েছে ICC ওয়ান ডে বিশ্বকাপে, কোন ম্যাচটা আসলে ঠিক জমাট লড়াই হয়েছে? বরং এর চেয়ে আপনি যদি মনে করেন 2015 বাংলাদেশ ভারত ম্যাচ কিংবা 2019 বাংলাদেশ ভারত ম্যাচ, হ্যাঁ ফলাফল ভারতের পক্ষে, স্কোর কার্ডও বলবে ভারত বড় ব্যবধানে জিতেছে, বাট স্টিল ম্যাচে যে ধরনের ঘটনাগুলো ঘটে সেটা কিন্তু বরং পাকিস্তান ম্যাচকেও পেছনে ফেলে দেয়। কারণটা আমি বলছি, কারণ হচ্ছে যে পাকিস্তান ভারত এখন দেখা হলে ইদানিং তারা যেন খেলার চেয়ে, খেলা তো হয়ই, খেলার বাইরে তারা একটা বাড়তি একটা ক্যারেক্টার প্লে করেন, সেটা হচ্ছে ফ্রেন্ডলি ক্যারেক্টার, যেটা হচ্ছে ফর দেখানোর জন্য। মানে এছাড়া আর কি ব্যাখ্যা হতে পারে? ধরুন ম্যাচ শেষ, এত বাজেভাবে হেরে গেছে, তারপর বিরাট কোহলি এসে, মনে আছে 10 উইকেটে হেরে গেল সেই ম্যাচে, বিরাট কোহলি এসে খুব আনন্দ নিয়ে কথা বলছেন পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে, অথচ আপনি জাস্ট এই 20 বছর পেছনে জানেন, এই মিলেনিয়ামের আগে কল্পনা করা যেত ভারত পাকিস্তান ম্যাচে এই ধরনের ব্যাপারগুলো? গত ম্যাচে পাকিস্তান এত বাজেভাবে হারলো, এরপর বাবর আজম গিয়েছে, গিয়ে বিরাট কোহলির সঙ্গে কথা বলছে, বিরাট কোহলি আবার জার্সি নিয়ে এসেছে, সে ভিডিও খুব ফলো করা, এটা প্রবাবলি আমার মনে হয় সোশ্যাল মিডিয়া মার্কেটিং ফর ICC অ্যান্ড স্টার স্পোর্টস, এছাড়া আর কোনো লজিকই নেই। মানে কই এই যে নেদারল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচের পর তো আমরা এরকম দেখি না, বা ইংল্যান্ড আফগানিস্তান ম্যাচের পর তো আমরা এরকম দেখি না, কিন্তু পাকিস্তান ভারত ম্যাচে যেন এই জিনিসটা দেখানোর জন্যই দেখানো হয় দর্শকদের, এই দেখো কত বন্ধুত্ব, কত প্রেম, কত ভালোবাসা, যেটা আসলে পুরোটাই মেকি মনে হয় আমার কাছে, বিকজ অফ ওই যে বললাম TRP, ভালো খায় পাবলিক, সো এগুলো চালানো হচ্ছে। বাট বাংলাদেশ ভারত ম্যাচে কিন্তু এই বালাইটা নেই, বরং আমরা মাঠেই দেখেছি দুদল চোখে চোখ রেখে কথা বলছে, ঝগড়া করছে, ধাক্কা মারছে, অনেক রকম ঘটনা ঘটছে। সেই 2015 মনে আছে রুবেল যেভাবে বিরাট কোহলিকে আউট করেছিলেন, বা যেভাবে তিনি চড়া হয়ে বল করেছিলেন, দেন আরও যদি পেছনে যায় 2007, আচ্ছা একটু বরং আমি মনে তাহলে ব্যাকগ্রাউন্ডটাই বলি, বাংলাদেশ ভারতের মধ্যে এই উত্তেজনা নিয়ে এত কথা হচ্ছে, অনেকে আমরা আজকাল বলে থাকে যে ভারত পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ ভারত ম্যাচ এখন বেশি আসলে উত্তেজনার, যেটা শুরুটা কিন্তু 2005 সালের 100তম ম্যাচে বাংলাদেশ প্রথমবার ভারতকে হারিয়েছিল, দ্যাট ওয়াজ আ শকিং, অ্যাবসোলিউটলি আপসেট ফর দ্য ক্রিকেট ওয়ার্ল্ড, ভারতের জন্য তো বটে, কারণ ভারতের একদম সেরা দল বাংলাদেশের দলের কাছে ধরাশায়ী হয়ে গেল, মাশরাফি সেই ম্যাচে দুর্দান্ত খেলেছিলেন। দেন 2 বছর পর আসলো 2007 বিশ্বকাপ, যেবার বিশ্বকাপটাই বাংলাদেশের কাছে হেরে শেষ হয়ে গেল ভারতের, সেই দলেও কে ছিলেন না? শচীন, দ্রাবিড়, সেহওয়াগ, সৌরভ, না সৌরভ ছিলেন না প্রবাবলি, বাট এনিওয়ে ওই ম্যাচে কিন্তু মাশরাফির বিখ্যাত হয়ে আছেন কেন, কারণ তিনি ধরে দিবানি বলে একটা কথা বলেছিলেন ভারত ম্যাচের আগে, মনে আছে? যদিও সেটা অন্য প্রেক্ষাপটে এবং সেটা আদৌ বলেছিলেন কিনা সেটা নিয়ে অনেক বিতর্ক তর্ক আছে, কথাবার্তা আছে, কিন্তু সেটা সত্যি সত্যি যে মাঠে বাংলাদেশ ভারতকে এভাবে ধরে দিয়েছিল একেবারেই, যে ভারত বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল। তবে এই বিতণ্ডা, দু দলের বাক বিতণ্ডা বেশি ছড়ায় 2010 যখন ভারত বাংলাদেশে আসে, এসে বীরেন্দ্র সেহবাগ ভরা সংবাদ সম্মেলনে মজলিসে বলে দিলেন যে বাংলাদেশ দল হচ্ছে অর্ডিনারি, ব্যাস আর যাই কোথায়, রীতিমতো মানে সেটা একটা বড় বড় শিরোনাম করে এসেছিল, বাংলাদেশকে অর্ডিনারি বলছেন সেহওয়াগ, সেটা নিয়ে বেশ আলোচনা হয়েছিল, বাংলাদেশ ম্যাচটা হেরে গিয়েছিল, কিন্তু ওই মন্তব্যটা কেউই আসলে ভালোভাবে নেননি, অন্তত বাংলাদেশের পার্সপেক্টিভে তো নাই। দেন 2012 থেকে কিন্তু বাংলাদেশ ভারতের লড়াইটা আস্তে আস্তে জমতে শুরু করে, মাঠে খেলার ব্যবধানটা কমতে থাকে, ছোট হতে থাকে, কারণ বাংলাদেশ ভারতকে হারাতে থাকে তখন থেকে নিয়মিতই, ঠিক আছে? তারপরে আসলো সেই বিখ্যাত 2015 বিশ্বকাপ। কী হলো বিশ্বকাপ ম্যাচে? রুবেলের নোবল, রোহিত শর্মার বেঁচে যাওয়া এবং সেঞ্চুরি করা, এবং সেটার শোধ যেন বাংলাদেশ তুলে নিল বিশ্বকাপের পরপরই,
তার আগে আরো নাটকীয় ঘটনা ঘটলো না, আমাদের আইসিসির সভাপতি আহমদ মোস্তফা কামাল তিনি সরে গেলেন, বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে তাকে থাকতে দেওয়া হলো না, নানান ঘটনা ঘটলো। কিন্তু সেটা সুদ একেবারে সুদে আসলে বাংলাদেশ তুলে নিয়েছিল যখন ভারত বাংলাদেশের মাটিতে খেলতে এসেছিল দ্বিপাক্ষিক সিরিজ। সেই ম্যাচ ভারত হেরে গিয়েছিল, ক্যাপ্টেন কুল ধোনি তার ক্রিকেট ক্যারিয়ারে জীবনে বোধহয় একবারই তার কুলনেসটা হারিয়েছিলেন, যে 22 গজে তিনি মুস্তাফিজকে কনুই দিয়ে গুঁতো দিয়েছিলেন, যেটা একেবারেই অখেলোয়াড় সুলভ আচরণ এবং এর জন্য কড়া সমালোচনা হয়েছিল ধোনির। বাট ওই একবারই স্টিল মহেন্দ্র সিং ধোনি এখনও অনেকেরই খুব পছন্দের নিঃসন্দেহে। সো 2015 এসে তখন আবার সোশ্যাল মিডিয়ারও যুগ, সো ফলে আরও বেশি সেটার হাইপ পায়, একদম যুদ্ধ খেলা শুরু হয়ে যায়। কাটার মাস্টার মুস্তাফিজের নানান রকম ছবি ভিডিও আমরা দেখতে থাকি টুইটারে, ট্রল হতে থাকে, দুপক্ষের মিম চলতে থাকে, তাসকিনেরকে নিয়ে অনেক রকম মিম বানানো হয়, সব মিলে বেশ লড়াইটা জমে ওঠে নিয়মিতই। এবং 2019 বিশ্বকাপ এসে সেটা আবারও নতুন করে মাথাচাড়া দেয়। তারপর থেকে কন্টিনিউ যেটা হচ্ছে, ঘরের মাঠে বাংলাদেশ জিতছে, ভারত বাংলাদেশের সঙ্গে যখনই দেখা হচ্ছে নিদাহাস ট্রফির সেই ক্লোজ ম্যাচ, শেষ বলে দিনেশ কার্তিকে ছক্কা মেরে জিতে যাওয়া, এশিয়া কাপে আবারও তাদের হারিয়ে দেওয়া, সব শেষ, সব মিলে ভারত পাকিস্তান ম্যাচের সব রকম রসদ যেগুলো ছিল দিনের পর দিন বছরের পর বছর সেগুলো আস্তে আস্তে বাংলাদেশ ভারত ম্যাচে চলে আসতে থাকে। এবং দর্শকরাও আপনি যদি দেখেন এই আমার কমেন্টসের নিচে যে পরিমাণ মানে এই ভিডিওর নিচে গালাগালি শুনতে হয় ভারত বাংলাদেশ ম্যাচ নিয়ে, সেটা আসলে প্রমাণ করে যে সোশ্যাল মিডিয়াতে এই ম্যাচের হাইপটা আসলে কোথায় অনেক অনেক উপরে, খুবই সিরিয়াস থাকেন দু দল। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের জন্য এটা আসলে ম্যাচের গুরুত্বের দিক থেকে চিন্তা করলে এটা খুব গুরুত্বপূর্ণ, জিততেই হবে একরকম, সেমিফাইনালে আসা বা যেটাই বলি, যদি আসরে ভালোভাবে এখনও টিকে থাকতে চায় লড়াইয়ে বাংলাদেশ, জয়ের কোনো বিকল্প নেই। ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ কেন, কারণ আর যাই হোক বাংলাদেশের কাছে হারা যাবে না, যদি ইভেন তারা আফগানিস্তান বা নেদারল্যান্ডসের কাছে হারায় সেটা তো কোয়াইট অ্যাকসেপ্টেবল অ্যাট সাম এক্সটেন্ট, কিন্তু বাংলাদেশের কাছে হারা ইম্পসিবল। সো এই ম্যাচে আসলে বাংলাদেশ কি আদৌ ভারতকে শেষ পর্যন্ত হারিয়ে দিতে পারবে, বাংলাদেশ নিজেদের দিনে তো পারবে আমরা জানি, তবে এই ম্যাচে আসলে বাংলাদেশের একটু একাদশ নিয়ে কথা না বললেই না। প্রথম কথা আমার মনে হয় যেটা আমি আগের ম্যাচেও বলেছিলাম, তানজিম সাকিবকে ড্রপ করে মেহেদী মিরাজকে তো ওপেন করানো লিটনের সঙ্গে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটিং অর্ডারে সবারই একটু চেঞ্জ হয়, হৃদয় পাঁচে যেতে পারেন, মুশফিক চারে যেতে পারেন, ইনফ্যাক্ট শান্ত তো তিনে আছেনই, সাকিব ঢুকে যেতে পারেন এই ব্যাটিং অর্ডারে যদি তিনি সুস্থ থাকেন, খেলেন ইনশাআল্লাহ যেটা মনে করা হচ্ছে তিনি থাকবেন খেলবেন। সো সব মিলে ম্যাচে আসলে বাংলাদেশ দলে পরিবর্তন আনতে হচ্ছে, আয়দা সেটা তামিমকে ড্রপ করে নাসুমকে খেলানো, একটা বাড়তি বোলার নেয়া, আমার মনে হয় সেটাই হবে সবচেয়ে ওয়াইজ ডিসিশন, বিকজ ভারতের এই ব্যাটিং শক্তির বিপক্ষে আপনি এক্সট্রা জেনুইন বোলিং অপশন রাখতেই চাইবেন, এটা হচ্ছে একজন ব্যাটসম্যান কমে একজন বোলার। এছাড়া একটা লাইক ফর লাইক রিপ্লেসমেন্টও বাংলাদেশ যেতে পারে, সেটা হচ্ছে তিন পেসার যারা খেলছে, মুস্তাফিজ, শরীফুল এবং তাসকিন, তাদের মধ্যে মেবি তাসকিন বা শরীফুল কোনো একজনকে ড্রপ করে সেখানে তানজিম সাকিবকে খেলানো, ইয়াস সাকিবকে খেলানো, কারণ হচ্ছে যে মানে সাকিব আর কতটুকুই বা খারাপ করবেন, আমরা তো তাকে এর মধ্যে দেখেছি, বরং এরকম একটা মঞ্চ পেলে আমার মনে হয় সাকিব ভালো করার একটা অপরচুনিটি তৈরি হবে, কারণ হচ্ছে ভারতীয় দলে সবচেয়ে এখন বিস্ফোরক ফর্মে আছেন যিনি রোহিত শর্মা, তার এগেনস্টে আসলে বাংলাদেশের এক মুস্তাফিজ ছাড়া তাসকিন বা শরীফুল দুজনে আসলে স্ট্রাগল করবেন, বিশেষ করে তাসকিন, তিনি যেরকম একটু শর্ট বল করছেন বাউন্স দিতে চেষ্টা করবেন, এবং রোহিত শর্মার কাছে বাউন্স দেওয়ার মতো বোকামি আর কিছু হয় না এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্রিকেটে, পুল শটে বেস্ট এবং তিনি একটা বিস্ট, ইদানিং যা খেলা খেলছেন এরকম স্ট্রাইক রেটে রোহিত শর্মা খেলছেন যে আসলে এটা ভয়ঙ্কর, তিনি যদি টিকে যান এবং তার কোনোভাবেই তার খ্যাত ছাড়া যাবে না, এরপরে তো বিরাট কোহলি থাকছেনই, কার কথা বলবো, শ্রেয়স আইয়ার আছে, তো লম্বা ব্যাটিং লাইন আপ, সোই আমি ডেফিনেটলি একজন এক্সট্রা বোলিং অপশন চাইবো এই দলে, এবং বাংলাদেশ আমার মনে হয় যে এরকম একটা ব্রেভ ডিসিশন নিতে পারে, কারণ 8 জন 9 জন ব্যাটসম্যান খেলানোর কোনো যুক্তি হয় না আসলে, এবং সেটা আসলে মডার্ন ক্রিকেটে দ্যাটস, আপনি যদি ওই নবম ব্যাটসম্যানের চিন্তা করেই আপনি ব্যাটিংয়ে নামেন তাহলে শুরুতে আসলে এটা আমি বলবো যে এক ধরনের ডিফেন্ডিং মনোভাব, সেটাতে আসলে যাওয়া যাবে না, বরং উল্টো পাল্টা অ্যাটাক, যেটা বাংলাদেশ আন্ডার 19 টিম করেছিল মনে আছে নিশ্চয়ই অনুধ্বনিশ বিশ্বকাপের ফাইনালে, এবং এই দলে আন্ডার 19 অনেক ক্রিকেটার থাকবেন, মেবি তামিম হয়তো সেক্ষেত্রে টিকে গেলেও যেতে পারেন, তবে স্টিল বাংলাদেশ আমি চাইবো যে একটা এক্সট্রা বোলিং অপশন আসলে আনতে, এবং সেক্ষেত্রে অবশ্যই সেটা স্পিন বোলিংয়ে হতে হবে, কারণ তিনটা পেসার আর একটা পেসার তো আনা যাবে না, সো বাড়তি একটা স্পিনার, সেক্ষেত্রে মাহমুদুল্লাহ রিয়াদকে একটা ভূমিকা তো নিতেই হবে, কিন্তু তাকে দিয়ে নিশ্চয়ই আপনি অনেকগুলো ওভার বল করাতে পারবেন না, বরং নাসুমের উপর ভরসা করা যেতে পারে, সো আমার বাজি হবে এই ম্যাচে আসলে নাসুমকে আনা। অন্যদিকে
অন্যদিকে যেটা বললাম যে ম্যাচের যে হাইপ এবং বিশ্বকাপ যেভাবে চলছে, এখন একমাত্র ভারতই এখনো হোঁচট খাওয়া বাকি। সো আমার মনে হয় সেই জায়গাটাতেই বাংলাদেশের একটা অপরচুনিটি, এবং সেই অপরচুনিটিটা আসলে গ্র্যাব করতে হবে দলের ক্রিকেটারদের। যা হয়েছে, লিটন কুমার দাস চাপের মুখে আছেন, হোপফুলি তিনি ব্যাট হাতে অন্তত সমস্ত চাপকে উড়িয়ে দিতে পারবেন। এবং ভারতের বিপক্ষে কিন্তু লিটন জ্বলে ওঠার রেকর্ড আছে অতীতেও, মেবি এটাই সে আরেকটা মঞ্চ হোক লিটন কুমার দাসের আরও একবার ভারতের বিপক্ষে পারফর্ম করার, এবং বাংলাদেশ ভারতের এই দৌড়টা অ্যাটলিস্ট ওই দেখানো দেখানো প্রেমের চেয়ে মাঠে দুদলের বারুদে উত্তাপ লড়াই হোক, সেটাই হবে চাওয়া। দ্যাটস ইট, বাই বাই, টাটা।